আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা কথা বলবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে যে কোনো ব্যাঙ্কে আপনি কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের যে অ্যাপস আছে সেটাতে আমরা লগ ইন করবো অবশ্যই আপনাদের মোবাইলেও এই অ্যাপসটি আছে যাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনারা এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করার পর আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকার মতো আছে এটা আমরা অন্য একটি ব্যাংকে বাংলাদেশের ট্রান্সফার করবো তাই ট্রান্সফার অপশনে আসার পর অন্য ব্যাংক দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানটি হচ্ছে ইএফটি আর চার নম্বরটি হচ্ছে আর আরটিজিএস আর হচ্ছে এক লাখ টাকার উপরে লেনদেন করলে দুই লাখ তিন লাখ দেড় লাখ এরকম আর ইএফটির উপরে আমরা ক্লিক করব এখানে আসার পর প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তাই সিলেক্ট আদার অ্যাকাউন্টে দুই নম্বর অপশানটিতে এখানে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবো এখানে আমাদের অনেকগুলো বেনিফিশিয়ারি আছে নিচে ফ্লাস চিহ্নর উপরে ক্লিক করতে হবে তো আমরা নতুন একটি বেনিফিশিয়ারি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হবে তো প্রথমে আপনি যে ব্যাংকে টাকা পাঠাইতে চান এখানে মোটামুটি সব ব্যাংকেরই এই বাংলাদেশের লিস্ট আছে কোনো ব্যাঙ্ক আমার সম্ভবত বাকি নেই তো আপনি যেই ব্যাঙ্কে পাঠাইতে চান সেই ব্যাংক সিলেক্ট করবেন তারপরে ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আপনার অ্যাকাউন্টটি বাংলাদেশের এই ব্যাংকের কোন জেলাতে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টই আছে এখানে সব ব্রাঞ্চ কিন্তু দেওয়া আছে তারপরে রিসিভার নাম এটা আপনারা আপনার ওই যার কাছে টাকা পাঠাবেন তার নামটি এখানে দিয়ে দেবেন এখানে অনেক সময় ফুল নামটি নাও আসতে পারে কারণ এটা ওরা অ্যাপসটা এভাবেই সাজিয়েছে দেখুন আমার নামটা আমারই একটা অ্যাকাউন্ট অন্য ব্যাংকের সেটা অ্যাড করতে চাচ্ছি কিন্তু পুরো নামটা কিন্তু দেখেন আসে নাই রাউটিং নাম্বারটি দেখছেন অটোমেটিকভাবে চলে আসছে এই বেনিফিশিয়ারি আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন এটা যে কোনো নামে আপনি সেভ করে রাখতে পারবেন অ্যাকাউন্ট অপশানে আপনার যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন টিপিন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট এই ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিংয়ে ওপেন করেছিলেন তখন কিন্তু টিপিন দিয়েছিলেন এটা আপনারা জানেন তো আপনাদের টিপিনটি আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর ডান অপশনে আপনাকে ক্লিক করতে হবে ডান অপশনে ক্লিক করার পরেই আপনার বেনিফিশিয়ারিটি কিন্তু সেভ হয়ে যাবে আজীবনের জন্য আপনি ডিলেট না করলে এটা সব সময় কিন্তু থাকবে নেক্সট টাইমে এখান থেকে আপনি চাইলে টাকা পাঠাইতে পারবেন তো আপনি যে কোনো একটি এখান থেকে বেনিফিশিয়ারি আমরা সিলেক্ট করে দেবো যেমন এখনও আমরা যেটা অ্যাড করেছি সেটাই সিলেক্ট করলাম করার পর প্রথমে আপনার প্রথম সিলেক্ট অ্যাকাউন্ট সেখানে আপনার নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তারপর আপনি কত টাকা পাঠাইতে চাচ্ছেন ইএফটিএন কিন্তু ইএফটি সম্পূর্ণ ফ্রি আর আমি জানি না সেটা যদি আপনারা জানতে চান আমরা সেই সম্পর্কে আলাদা একটি ভিডিও দেব তবে ইএফটিএন আমি করেছি সম্পূর্ণ ফ্রিতে ফান্সফার করা যাচ্ছে তো এই ব্যাংকে কিন্তু এনপিএসবি আছে বা এনপিএসবির মাধ্যমে আনা যায় টাকা পাঠানো যায় না এখানে রিজন হিসাবে যে কোনো কিছু লেগে দিতে পারেন তারপরে আপনার টিপ ইনটি দিয়ে দেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ওটিপি যাবে আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ওটিপিটি আপনি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি চাচ্ছে তো এখনই আমাদের ওটিপিগুলো ওটিপি আর চলে আসবে দেখতে পারছেন ওটিপি চলে আসছে আমরা এটা এখানে টাইপ করে দেবো দেওয়ার পর ডান অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটি চলে যাবে তো এই টাকাটি কিন্তু ওয়ার্কিং ডেতে যাবে ওয়ার্কিং ডেতে সাথে সাথে যাবে না যদি আপনি সকালে পাঠান অনেক সময় যদি কম ট্রানজেকশন হয়ে থাকে বাংলাদেশ ব্যাংকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকেলের মধ্যে চলে যাবে ওই ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে আর যদি বেশি থেকে বেশি দেরি হয় পরের দিন আপনার এই টাকাটি আশা করি বারোটার আগে জমা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা প্রিন্ট করে তাকে পাঠিয়ে দিতে পারেন বা স্ক্রিনশট নিয়েও কিন্তু এই রিসিপ্টটা পাঠিয়ে দিতে পারেন তো এটা আসলে আরও বেশি উন্নত ফাইল আকারে দেওয়া দরকার ছিল তো এই ব্যাংকের একটি সমস্যা এনপিএসবিতে তো পাঠানো যাচ্ছে না কোনো ব্যাংকে আনা যায় কিন্তু সেক্ষেত্রে আবার পাঁচ টাকা তারা স্যার বিশ্বাস করে এটা খুবই বিরক্তিকর যদি কোন কর্মকর্তারা দেখেন সেটা বাংলাদেশের কোনো ব্যাংকে নাই শুধু এই সিস্টেমটা আপনাদের ব্যাঙ্কে অন্য ব্যাংক থেকে আমি ফান্ড ট্রান্সফার করে টাকা ডিপোজিট করছি আপনার ব্যাঙ্কে এনপিএসবির মাধ্যমে আপনারা কেন টাকা কাটছেন আপনি ফান্ড ট্রান্সফার করার সময় এনপিএসবি করার সময় সেই সিস্টেম তো নাই যদি সেটা থাকতো আপনি দশ টাকা কাটেন সেটা সমস্যা নেই কিন্তু আনার ক্ষেত্রে আপনি ফার্স্ট টাকা কাটছেন এটা শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কেই তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা যাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনারা এইভাবে যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ঘরে বসেই তো দর্শক আপনাদের কাছে যদি আপনারা যারা বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অথবা বিদেশে যাবেন ঘুরতে হোক কাজে হোক আপনি সৌদি আরব কাতার বাহার ডুবাই তো অবশ্যই আপনার সিমটি রোমিং করে নিয়ে যাবেন রোমিং করতে চাইলে আমাদের উপরের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে